পদ্মা সেতুতে বারবার আঘাতের ঘটনায় কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মিডিয়ায় পদ্মা সেতুর পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের জাহাজটি ধাক্কার খবর বেরিয়েছে, তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জানান, ভবিষ্যতে এ ধরনের আঘাত যেন আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে হালকাভাবে নিলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, 2001 সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিআর চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখন একটি গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে বলে জানান মন্ত্রী। সেই লোকেরা এখানে জড়িত, তাই কোনো ষড়যন্ত্র আছে কিনা বিষয়টি অবশ্যই তদন্ত করা হবে বলে জানান ওবায়দুল কাদের। তবে যেহেতু ভিডিওতে বিষয়টা আঘাত হয়েছে বলে দেখানো, আমি এটা বলতে পারি যে কোনো ড্যামেজ ওখানে হয়নি।